সামাজিক বিষয় নিয়ে শাসক দলের কার্যালয়ে সালিশি সভায় উত্তেজনা। এই উত্তেজনা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে উভয় পক্ষের আহত তিন, আহতদের মধ্যে দুজন মহিলা একজন পুরুষ। আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা শুক্রবার রাতে আনুমানিক 10:30 নাগাদ বিলোনিয়ার ঋষ্যমুখ ব্লকের বাঁশপদুয়া পঞ্চায়েতের আমজাদনগরী বিজেপির দলীয় কার্যালয়ের সামনে। আহতদের কাছ থেকে জানা যায়, আমজাদনগরের এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করেই সৃষ্টি হয় এই ঝামেলা। মুসলিম সমাজে নাকি ডিজে বক্স বাজানো নিষিদ্ধ, কেন বিয়ের অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো হয় এই নিয়েই ঝামেলা। ঝামেলার পর জলগড়ায় আমজাদনগরের বিজেপি দলের কার্যালয়ে মীমাংসার নামে দলীয় কার্যালয়ে বসে সালিশি সভা। নাসির আহমেদ ও অরুণ চৌধুরীর মতো স্থানীয় নেতৃত্বরা সহ মাতব্বরদের সামনে এই সালিশি সভাতে দুপক্ষের উত্তেজনামূলক বাদানুবাদের ফলে সভা উত্তেজনা হয়ে ওঠে। উভয় পক্ষকে সালিশি সভায় থামাতে পারছে না দলীয় কার্যালয়ে উপস্থিত নেতৃত্ব ও কার্যকর্তারা। উভয় পক্ষ যখন আপোষ মীমাংসায় রাজি না হওয়ার পর সালিশি সভা বন্ধ করে দেয় স্থানীয় বিজেপি দলের নেতারা, অমীমাংসিত সালিশি সভাতে শুরু হয়ে যায় সংঘর্ষ। উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষের জোরে একসময় আমজাদনগর বাজারের দলীয় কার্যালয়ের সামনেই রক্তাক্ত হতে হয় হনুফা বেগম, জরিনা বেগম এবং কাবাল মিয়াদের। আহত তিনজনকেই বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বর্তমানে আহতরা বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় মুসলিম সমাজের মসজিদ কমিটির সম্পাদক আহত কামাল মিয়া জানান, মুসলিম সমাজে নাকি ডিজে বক্স বাজানো নিষিদ্ধ। বক্স বাজানোর বিষয় নিয়ে সালিশি সভা থেকে উত্তেজনা, এরপর হঠাৎই আক্রমণ করে হুনুফা বেগম, জরিনা বেগম। অপরদিকে আহত হুনুফা বেগম ও জরিনা বেগমের মা নবিয়া বেগমের অভিযোগ, কামাল মিয়া সহ তাঁর সঙ্গপাঙ্গদের আক্রমণের শিকার হয়ে রক্তাক্ত হুনুফা বেগম ও জরিনা বেগম এই দুই বোন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। নবিয়া, এ দুজন কে? আপনার কি নাম? তারা হানিফা হনুফা বেগম আর আরেক বোনের নাম, হ্যাঁ, কিছু ঘটনা কি লইয়া? সমাজের ব্যাপার লই বোনের জামাই। কোন জায়গাতে? আমজাদনগর বাজার। আমজাদনগর বাজারে? হ্যাঁ। কিছু ঘটনা? তারা কইছে কি একা সমাজের ব্যাপার দর সমাজে রা করব, মানে মসজিদে যা সমাজে রা বিচার করব। হ্যাঁ, সমাজে রা তো বিচার করব কইছে। আবার তারা মেম্বার কথা রা বাইরে যা, মানে জানলা টানলা বাঁধ, তোর হেতের গুণেরই মারি। কার সঙ্গে জামেলা? যে গুণে মারছে গুনে জুতা দিয়ে একথা কই হইতে হবে, কিন্তু নিয়ে নি দিছে এই কথা লগে আই এ কি দুলে কামাইলা কামাইলা আমার তো সিনা দিয়ে এই সুচা ধর উত করি হলাছে, উত করি হলাছে খালি কি লাগত। হ্যাঁ, এমন এবারে কি হইছে? এবারে আজ দিছি আমি তো দে দে আসা দে, এবারে নে গুদি নি খালি আসা রে, খালি আসা রে। আর যা মারি নি গায় তো ছি গত জানি তখন তো জানে, খালি যা মারি খালি বুশি কি বুশি কি লাগে শুনো, কেউ বাঁচায়নি?
জানা এই ধরনের সামাজিক বিচার নিয়ে এই ধরনের ঘটনা কি কারণ থাকতে পারে? কি কারণে থাকতে পারে? আমরা তো সেই সমাজে আমরা জামাই নাই, এটা উল্লোক মানে এটা খেজ আছে। এটা কোন জায়গাতে ঘটনা? আমজাদ কোন জায়গাতে? আমজাদ বাজারে। বাজারে? হ্যাঁ, তো এটা নিয়ে বইছিল আর আমি এগুলো কথাবার্তা করি। এটাই করতো তারা কোশে, এটা সমাজের ব্যাপার, তো সমাজে ভাঙিয়ে দেবে তোমরা এখন যাও। হঠাৎ করে পিছনে থাম করে দিয়েছে আমার। কে মারছে? ওই ওই মেয়ের নাম কি জানি, হাসিনে হাসিনে। বাড়ির লোকে তো বাইরে গেছে, কার্যকর্তা নিয়ে মেম্বার আছে। কি নাম? বুথ প্রেসিডেন্ট আছিল করণ চৌধুরী, হুনামি আদরুপ মিয়া। তারা কি করছে? তারা শুদ্ধ ছিল আর কত। এটা তো সমাজের ভেজাল, মসজিদকে সমাজের ভেজাল, এটা সমাজে ভাঙ্গা লেগে আমরা মসজিদে। হ্যাঁ, তোমার সমাজে ভাঙ্গা গেলাম। এটা কইছে গেছে তারা এখান থেকে কি গালাগালি কইতে, এটা করবো সেটা করবো কইয়া, এটা পার্টির একটা ইস্যু। তারা মানে একটা কেস করবে, আমরা তো জানি না। তো তারা বিরোধী পার্টির লোক, তো এগুলো কইয়া আমরা সালিশ করতো না, এ করতো না, সে করতো না কইয়া পিছন দিয়ে আইয়া আমার বাইকেরও দাঁড়া রয়েছি, হাম করে পিছন দিয়ে মারা দিয়েছে। বাড়ির লোক কিন্তু ভাইটাকে খ্যাত হয়ে গেছে। কে কে মারছে? হনু প্রবেগম আর তার বোন হাসিনা আর তার স্বামী মামুন। মানে সামাজিক বিচার নিয়েই আমরা হামলা। মানে ডিজি বক্স আছে, এগুলা মানে আমরা সমাজের নির্ধারিত ধরা আছে যে এগুলা বাজাইতে বাজাইতে পারতো না বিয়ে ফাংশনের মধ্যে, মুসলিম সমাজে। হ্যাঁ, এটা আমরা একটা সমাজের নিয়ম করছি আর কি। ওইখানে গেছিল, আমি গেছি না, আমরা আমি সমাজের স্যার সম্পাদক সেক্রেটারি মসজিদ কমিটি, আমার সহকর্মী তারা গেছে, ওইটাতে যাই সবাইকে বই যুক্তি পরামর্শ করে আর কি। ওইখানে গেছে মাইক জোর আইছে, এটা মাদারগুলো না করছে। তো এগুলো কিন্তু আমরা সমাজের লোক না, অন্য সমাজের লোক এখানে নিমন্ত্রিত, এখানে আইছে। তার বাড়ির পাশে, দূরে না, বিয়ে বাড়ির পাশে। তো আসার পরে এখানে বইয়া হ্যাঁ করতে আসে, যে ডিজি কিলে বাজাতে দিছে না, এই অন্য সমাজে তো বাজে, আমি সমাজে কিন্তু দিচ্ছি না। আমরা কিন্তু আমরা সমাজে এটাই নিয়ম, সবাই লেখা করছি, এটাই থাকবে। এগুলো নিয়ে এক হইতেছে কলোনি সমাজে, মুজাফর আহমদ কলোনি সমাজে সবগুলো সবল কর, মানে সমাজে যতগুলো লোক আছে এগুলো সবল কর। এগুলো নিয়ে এখানে তারা তারা মানে দুই চারটা কথা কাড়াকাড়ি গেছিল। এরপর তারা আই বিচার দিছে তারার কাছে। তো তারা কার কাছে বিচার? আমরা তো পার্টির লোকের কাছে আই বিচার দিছে আর কি। কোন পার্টি? আমরা বিজেপি পঞ্চায়েতের বোর্ডের কাছে, প্রধানের কাছে গেছে বিচার দিছে। তখন আইসি তারা আইসি আর শুনছি আর বিষয়টা কি, শোনার পরে দেখা গেছে যে এটা সামাজিক ব্যাপার, সামাজিক ব্যাপার। তো এইটা তারা কথা, তোমরা সমাজের তো সমাজে হাঙ্গালি হ্যাঁ শেষ করিলেও আমরা আমার কাছে পার্টি কিছু নেই, এইসব গুলা কইয়া বাইরে আসি। এইগুলোর মধ্যে তারা এখানে সেখানে শুরু করছে গালাগাল। শোকর খোর মানে কি? এরকম করছে আর কি। তো এগুলো এগুলো হয়েছে, এরপর এটা করে সবার সমাধান ভাঙা দিব। তোমরা এখন এই দূরে এরপরে দাঁড়া রয়েছে, তাই পিছন দিয়ে দিল বাড়ি আমার। মানে এটা কি উদ্দেশ্য আমার বাড়িটা দিছে আমি বুঝতে পারি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আপনি কোনো পদে আছেন? আমি তো চেয়ার ও ভূসভাপতি। কত নম্বর পদে? 11 নম্বর। 11 নম্বর।